খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে, ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ওর ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে, সহজ সরল এই কথাটা লজ্জা বসে মেনে নিতে। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান প্যানে, শুনলে বেশি গা ঝুলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘ্যান। কিসের গর্ব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলিদের, ফেব্রুয়ারিতে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ইংলিশ বোম্বাস্টিক, শব্দে ঠাসা দারুণ ভাষা, বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সব সর্বনাশা। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, বাংলা ভাষা নিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কোটর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তেজ তাকত হয় না, তাই বাংলাও আর হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। আমরি বাংলা ভাষা, বাংলাটা ঠিক আসে না, ছেলের এমন স্বভাব ধর্ম, তাও বললেন বাংলা ভাষায়, অন্য ভাষা তো আসে না। আবার বলছেন দিদি বাংলাটা ঠিক আসে না। শুনুন দিদি, রাষ্ট্রভাষা বাংলা ভাষা, পেতে গিয়ে মাতৃভাষা সর্বনাশা, পেয়েছি রক্তে লেখা সব বর্ণনা।